চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার চল্লক্ষা গ্রামের নাজিম উদ্দিন ১৯৯৬ সালে একটি গাভী দিয়ে শুরু করেছিলেন দুগ্ধ খামার। এখন বাছুরসহ ১১০টি অস্ট্রেলিয়ান জাতের গাভী আছে তার, যেখান থেকে দৈনিক উৎপাদন হয় ৫৩০ লিটার দুধ। এতে তার মাসিক আয় ১০ লাখ টাকা। একটা বগনা থেকে আমার আল্লাহর রহমতে আজকে প্রায় ১১০টা মতো গাভী, এবং বর্তমানে আমার খামারের দুধ উৎপাদন হচ্ছে ৫০০ লিটার উপরে, ৫৩০ লিটার দুধ হয় দৈনিক। ১৯৯১ সালে দুগ্ধ খামারের যাত্রা শুরু হয় এই উপজেলায়। বর্তমানে ছোট বড় মিলে ১৪০০ খামার আছে, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ১০,০০০ মানুষের। আর খামার পাল্টে দিয়েছে এখানকার অনেক গ্রামের চিত্র। স্থানীয়দের কাছে বাংলার নিউজিল্যান্ড খ্যাত এই উপজেলায় এখন দুগ্ধজাত গাভীর সংখ্যা প্রায় ২৮,০০০, যেখান থেকে দৈনিক দুধ উৎপাদন ৬০ থেকে ৬৫,০০০ লিটার, যার বাজার মূল্য ৪২ লাখ টাকা। উৎপাদিত দুধের বেশিরভাগই যায় বিভিন্ন মিষ্টির দোকানে। এর বাইরে ৫,০০০ লিটারের মতো যায় সরকারি প্রতিষ্ঠান, মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে আর খুচরা পর্যায়ে। ৪টা দিয়ে শুরু করছি, এখন ১৭-১৮টা কইছে, এখন দুপুরবেলা দিনে ১২০ কেজি মতো দুধ কয়। চট্টগ্রাম খুলশি এলাকা এবং এই চট্টগ্রাম হাউজিং সোসাইটি, রেলওয়ে হাউজিং সোসাইটি, ওইগুলোতে আমরা ডেলিভারি করি, হোম ডেলিভারি করি। তবে গ্রীষ্মকালে দুধের চাহিদা কমায় উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েন খামারিরা। তাই উপজেলায় আরও কয়েকটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র তৈরির দাবি তাদের। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুগ্ধজাত পণ্য যেমন পনির, মাখন, ঘি উৎপাদন করা গেলে কর্মসংস্থান আরও বাড়ত বলে জানান তারা। সম্প্রতি দুগ্ধ প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এলাকার তরুণ যুবক ও খামারিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পনির মাখন তৈরিতে, যা নতুন উদ্যোক্তা তৈরি করবে বলে মনে করেন কর্মকর্তারা। এখান থেকে যে উৎপাদিত যে র মেটেরিয়ালস রয়েছে, বিশেষ করে দুধ রয়েছে বা অন্যান্য, যাতে করে এটা সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে এই এলাকার আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং আরও লাভজনকভাবে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে। দুধ উৎপাদন বৃদ্ধিতে কাঁচা ঘাসের বিকল্প নেই, তাই তো এখানকার খামারিরা ছোট ছোট পরিসরে গড়ে তুলেছেন বেশ কিছু ঘাসের বাগান, যেখানে আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে উচ্চ ফলনশীল জার্মানি এবং নেপিয়ার ঘাস। দর্শক, এবার আপনাদের জানাবো সেই ঘাস চাষ সম্পর্কে। খামারিদের পাশাপাশি অনেকে বাণিজ্যিকভাবে চাষ করেছেন ঘাসের। উপজেলায় ১৫৫ একর জমিতে চাষ করা হয়েছে উচ্চ ফলনশীল বিদেশি ঘাস। মাসে একবার করে ঘাস বিক্রি করতে পারেন তারা। প্রতি কেজি ঘাসের দাম ৫ থেকে ৭ টাকা। জার্মান ঘাস রুগি, তারপরে হচ্ছে নেপিয়ার, মাসে একবার কাটা যায়। এখানে যাদের খামার আছে ওদের থেকে ঘাস চাষ আছে, শহরে তো ঘাস চাষ নাই, শহরে ওরা ঘাস পায় না, এখান থেকে কিনে নিয়ে যায়। খাবার ভুট্টা, সোয়াবিন, আটা কুড়া, মুখোটার পাতা বসি, মটর বসি, তা লাল সোনা, এগুলো খাবাই। আর হচ্ছে তোমার কাঁচা ঘাস, কাঁচা ঘাস খাবাই, আর সাইলেস শুকনা ঘাস, এগুলো খাবাই। তবে সাম্প্রতিক সময়ে পশু খাদ্যের দাম বৃদ্ধি হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খামারিরা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।